বন্ধুরা, আজকে খুবই একটা ইন্টারেস্টিং মজাদার ভিডিও নিয়ে চলে আসছি অনেকদিন বাদে। তা বন্ধুরা, আপনারা হয়তো আগে দেখেছেন আমরা সোডিয়াম মেটালের সঙ্গে জলের একটা বিক্রিয়া বা রিয়াকশন টাইপের করেছিলাম, সেখানে খুবই একটা ভালো রিয়াকশন হয়েছিল। ঠিক আছে বন্ধুরা, আর যেহেতু এখন তরমুজ অর্থাৎ ওয়াটার মেলনের সিজন, আমাদের কাছে এই 3.5 কিলো ওজনের একটা তরমুজ রয়েছে, যেহেতু এখন তরমুজের সিজন, ঠিক আছে, তাই আজকে আমরা তরমুজের সঙ্গে আজ সোডিয়াম মেটালের একটা বিক্রিয়া অর্থাৎ রিয়াকশন করে দেখবো কিরকম কি রিয়াকশন হয়। আগে আমরা জলের সঙ্গে রিয়াকশন করেছিলাম, ঠিক আছে, খুবই একটা ভালো একটা রিয়াকশন দেখতে পেয়েছিলাম সেখানে। তো আজকে আমরা সোডিয়াম মেটালের সঙ্গে অর্থাৎ তরমুজের একটা বিক্রিয়া করে দেখবো কিরকম কি রিয়াকশন হয়। ঠিক আছে বন্ধুরা, আর যে সমস্ত বন্ধু এখনো ভিডিওটি দেখেননি, ঠিক আছে, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে লিঙ্কে ক্লিক করে ভিডিওটা তোমরা দেখে নাও। ঠিক আছে বন্ধুরা, চলো ধরো আমরা চলো বাইরে গিয়ে এই দুটোকে মিক্স করে দেখি, তারপরে দেখি কিরকম কি ধামাকা হয়। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। মেটালের সঙ্গে ওয়াটার মেলনের রিয়াকশন করার জন্য, ঠিক আছে বন্ধুরা, আমরা একটা বাইরে একটা খোলা মাঠের মধ্যে চলে আসছি যাতে কোনো রকম প্রবলেম না হয়, অসুবিধা না হয়। ঠিক আছে, তো বন্ধুরা তরমুজটা কেটে নিয়েছি দেখতে পারুন, ঠিক আছে, তরমুজটা কেটে নিয়েছি। এবার যে আমাদের কাছে সোডিয়াম মেটাল রয়েছে, সোডিয়াম মেটালটাকে আমরা এই কাগজের মধ্যে বের করে নিই, তারপর দেখবো এবং দেখবো কীরকম কী রিয়াকশন হয়। ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে বন্ধুরা, আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। মেটাল এবার দেখি তরমুজের মধ্যে দিয়ে দেখি কীরকম কী রিয়াকশন হয় বন্ধুরা, ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুবই মজাদার হতে চলেছে। দেখুন পুড়ে গেছে, এর মধ্যে সোডিয়াম মেটালটা পড়ে গেছে নিচে, তারপরে টুলটা পুড়ে গেছে। এবার এটাকে দিয়ে এর মধ্যে চাপা দিয়ে তারপরে দেখি কিরকম কি রিয়াকশন। 1, 2, 3 বন্ধুরা দেখতে পারলেন দ্বিতীয়বার যে সোডিয়াম মেটালটা দিয়েছি ওই তরমুজটা ফেটে দেখুন চার দিকে ছড়িয়ে পড়েছে, এরকম মানে খুব ভালো রিয়াকশন হয়েছে। আগের বার যেহেতু ঢেকে তো হয়নি, এই কারণে মানে তরমুজটা শুধু মানে রিয়াকশন করে ফেটে উপরতে বেরিয়ে গেছে, বাট এবার যেহেতু ঢেকে তো হয়েছে এই কারণে দেখুন তরমুজটা একদম পুরো ভেঙে মানে ফেটে টুকরো টুকরো হয়ে গেছে। দেখুন কিভাবে মানে খুব একটা ভালো রিয়াকশন হলো, দেখুন চারদিকে একদম টুকরো টুকরো হয়ে ভেঙে মানে ফেটে গেছে পুরো, দেখুন চারদিকে। হ্যাঁ, একটা ভালো রিয়াকশন হলো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ঠিক আছে বন্ধুরা, সমস্ত বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে এরকম পরবর্তী একটি নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে, আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।